গত মাসে মাঝামাঝি সময়ে রাজ্যে একটা বিরাট সংখ্যক চিকিৎসা কেন্দ্রগুলিতে রোগীর সংখ্যা ক্রমবর্ধমান, বিশেষ করে যারা জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য যান। পরবর্তী সময়ে উদ্বেগজনকভাবে ধরা পড়ে যে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ডেঙ্গুতে যারা আক্রান্ত, এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন ক্রমবর্ধমান। গতকালকে আমাদের নজরে আসে যে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। যদিও এই বক্তব্য পরস্পর বিরোধী, পরিবারের লোকরা বলছেন যে ওনার এলিজা টেস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ হয়েছে। সরকারিভাবে বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা সরকারের নথিভুক্ত নেই। এটা সত্যিই উদ্বেগে যে এই ধরনের আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং ডেঙ্গুর কারণে বিভিন্ন এই সরকারি হাসপাতালগুলিতে আজকে পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগের তৈরি হয়েছে। প্রথমেই আমি বলবো যে এই রোগ সারা রাজ্যেই এটা ধীরে 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 সংক্রমিত হওয়ার এটা খবর পাওয়া যাচ্ছে। যতগুলি ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে উপযুক্ত পরিষেবার ব্যবস্থা করা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা প্রয়োজনীয়, মানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে সেখানে ডেঙ্গু সংক্রান্ত সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার মতো পরিকাঠামো তৈরি করা এটা অত্যন্ত প্রয়োজন।